हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल मशरफिस मॉम। आमार चैनल जरा निउ अवश्य आमार चैनलटी सबस्क्राइब करबेन, आर जरा करेछेन तादेरके असंख्य धन्यवाद। आर हाँ, सबस्क्राइब करे अवश्यई बेल बटनटी बाजिए देबेन जाते परवर्ती नोटिफिकेशन आसार साथे साथे पेये जान। तो आमी आजके आमार आजकेर ब्लगे आपनादेर माझे शेयर करछि आमार सकाल थेके बिकल पर्यन्त आमी कि कि करेछि, कोथाय गिएछि सेगुलि। তো প্রথমেই আমি সকালে উঠে একটু জামালপুরের মেইন শহর যেটা সেখানে গেছিলাম। মেইন শহর থেকে আমরা একটু ভেতরে থাকি, যেখানে যেতে 1 ঘন্টা সময় লাগে সিএনজিতে। তো সিএনজিতে বসে সময়গুলো আসলে কাটতে চায় না কিছুতেই। তো দুই পাশের দৃশ্য দেখলে আসলে মন জুড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন দুই পাশে অসাধারণ দৃশ্য, ওই পাশে ট্রেন লাইন। মাঝে মধ্যে ট্রেন গেলে তো আরও বেশি ভালো লাগে। তো চলে আসলাম জামালপুরে। তো এসেছি যখন, তখন একটু টুকটাক ঈদের জন্য কেনাকাটা করলাম। তো কি কি কিনেছি তাও আপনাদের মাঝে শেয়ার করব। বাসায় এসে দেখলাম এক বাসা থেকে অনেকগুলো লিচু দিয়ে গিয়েছে। তো এবার আমি যা যা এনেছি, পেস্তা বাদাম এনেছি, কাস্টার্ড পাউডার আর কি, ঈদের জন্য যা আমার টুকটক দরকার আমি সেগুলোই এনেছি। সাবুদানা নিয়ে এসেছি, তারপর কালার নিয়েছি, আসলে লিকুইড যে ফুড কালার ওটা আমি পাইনি, তারপর ড্রাই কালার নিয়ে এসেছি, তারপর সেমাই, তারপর নিয়ে এসেছি পোলার কিসমিস, পোলার চাল। আর নিয়েছি বিরিয়ানির মশলা, যেটা আসলে ঈদের দিন অনেক প্রয়োজন। তারপর কিনেছিলাম কিছু ক্লিপ জামা কাপড়ের। এরপর নিয়ে এসেছি ডিম, ডিমটা সামনে দোকান থেকে নিয়ে এসেছি। এটা আসলে অত দূর থেকে নিয়ে আসা পসিবল না, আর দরকারও পড়ে না এত দূর থেকে নিয়ে আসা আসলে। আর আমার বাসায় তো ঈদের পর থেকেই ডিমের অনেক প্রয়োজন হবে, কারণ আমি কিটো ডায়েট করি। আমি আসলে সকালে 2টা ডিম খাই, রাতে 2টা ডিম খাই, শুধু ডিম। আর একটা ডাল গুটনি নিয়ে আসলাম, ভীম সাবান। তো একটা বাটির সেট নিয়ে আসলাম, ভালো লাগলো, চোখের সামনে পড়লো, তাই এটা কিনে নিয়ে এসেছি। আর যারা দাম জানতে চান তাদেরকে বলে দিচ্ছি, এটা মাত্র 300 টাকায় নিয়ে এসেছি আমি। তো আমি মূলত যে জন্য গিয়েছিলাম, আমি আমার ফোন কিনতে গিয়েছিলাম। আমার ফোনটা আসলে নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি একটা ফোন কিনেছি, এজন্যই যাওয়া আমার। তো ভাবলাম যে কালকে ঈদ, তো ঘরোয়া পদ্ধতিতে কিছু আর কি হেয়ার ট্রিটমেন্ট নেই আসলে, আমি হেয়ারটা একটু হালকা ব্রাউন করতে চাইছি, সেজন্য আর কি ন্যাচারাল ওয়েতে করার চেষ্টা করতেছি। এজন্য আমি কিছু মেহেদি পাতা নিয়েছি, মেহেদি পাতাটা ধুয়ে আমি ব্লেন্ডারে দিয়েছি, এর মধ্যে দিয়েছি একটা ডিম, আর দিচ্ছি 2 চামচ লেবুর রস। এরপরে দিব আমি তেল, এখানে আমি ক্যাস্টার অয়েল দিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েল কিংবা নারিকেল তেলও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার একটু চুল উঠতেছিল সেজন্য আমি ক্যাস্টার অয়েলটা ইউজ করছি। আপনারা জানেন ক্যাস্টার অয়েলটা আসলে চুলের জন্য অনেক ভালো। তো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে আমি মিশাবো কফি। আমি একটা ইনস্ট্যান্ট কফি, যেটা আসলে চিনি দুধ মিক্সড থাকে, আমি ওটাই দিয়েছি। আর আপনারা যদি বেশি ব্রাউন করতে চান তাহলে নর্মাল কফিটা দিতে পারেন, নর্মাল কফিটা দিলে ওইটা দিলে আসলে চুলটা একদম ব্রাউনিশ হয়ে যায়। তো ট্রাই করে দেখবেন অবশ্য।
ভালোভাবে লাগানো হয়ে গেলে আমি একটা শাওয়ার ক্যাপ দিয়ে চুলটা আটকে দেবো। আপনারা চাইলে পলি দিয়ে আটকে দিতে পারেন, তাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে না এবং কালারটা ভালো আসবে। তারপর 2 ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলবেন। এরপর বাহিরে আমাকে একজন ডাক দিল মাঠের কর্নারে গিয়ে, দেখি আমার বলতেছে লোকটা যারা ছাগলটা জবাই করলো, বলল যে আপনার হাজবেন্ড এটা কিনেছে, আমাদেরকে বলেছে জবাই করে দিতে, তাই জবাই করে দিচ্ছি, আপনি মাংসটা নিয়ে যান। তো আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম যে চলে আসো, এরকমের তুমি নাকি ছাগল কিনেছো। তো এসেছে আমার হাজবেন্ড এসেছে, তখন আমি ওকে বললাম যে ছাগল কাটার গন্ধ পেয়ে চলে এসেছো, বলে কি তুমি তো আমাকে ফোন দিয়ে নিয়ে আসলাম। পরে ছাগলের মাংস নিয়ে চলে আসলাম, এটা কালকের জন্য। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।